আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি একেবারে কলকাতার ঐতিহ্যশালী মঞ্চ, সেখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সেই প্লেটফর্ম থেকে। আর আজকে কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী শাখার উদ্যোগে কিন্তু রাজ্য সম্মেলন, মানে আইনজীবীদের জন্য কিন্তু যে রাজ্য সম্মেলনের আয়োজন হয়েছে সেটা কিন্তু এখানে আজকে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছি। আর এখানে কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক, তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এমপি সুব্রত বক্সী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী বাজা, মন্ত্রী মেহাশিস চক্রবর্তী, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এমএলএ অশোক দেব, শুভাশিস চক্রবর্তী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এখানে উপস্থিত রয়েছেন, স্বয়ং তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি, এক্স মিনিস্টার কৃষ্ণেন্দু চৌধুরী, এক্স মিনিস্টার শঙ্কর চক্রবর্তী রয়েছেন, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দে, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল সম্রাট সেন, গভর্নমেন্ট স্পেশাল কাউন্সিল সৌভিক নিডার, অ্যাডভোকেট এনামুল বাড়ি, অ্যাডভোকেট পরিতোষ সিনহা। আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চে কিন্তু, মানে আজকে কিন্তু এই যে নজরুল মঞ্চের প্রেক্ষাগৃহ সেই প্রেক্ষাগৃহে কিন্তু বহু দূরান্ত থেকে বহু আইনজীবীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। একেবারে শুধুমাত্র কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবীরা নয়, বিভিন্ন জেলার যে আইনজীবীরা রয়েছেন সেখান থেকেও কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজকের কিন্তু এই রাজ্য সম্মেলনে নতুন যে আইন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই আইনগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে, কারণ তাদের কিন্তু বক্তব্য রয়েছে যে এই যে আইনগুলো নতুন করে পাল্টানো হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভীষণভাবে অসুবিধা হচ্ছে, মানে প্রত্যেকটা আইনজীবীদের কিন্তু অসুবিধা হচ্ছে, তারা কিন্তু সেইভাবে গড়ে উঠতে পারছে না, নতুনভাবে পড়তে হচ্ছে, নতুনভাবে হচ্ছে সেই আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু আলোচনা আজকে এখানে হবে। এবং আলোচনা দেখে নিই আজকের এই রাজ্য সম্মেলন কীভাবে হচ্ছে এবং এই রাজ্য সম্মেলনে আইন বিষয়ক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে। আমাদের নেতা শ্রী সুব্রত বক্সী মহাশয় উপস্থিত, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও আপনাদের এই পেশায় আছেন, আসেন মন্ত্রী শশী পাঁজা সহ বহু যারা আছেন তাদের সকলের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম, এবং আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলি। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তিনি পার্লামেন্টের মেম্বারও পর্যন্ত তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা বাংলাকে যেমন মজবুত করেছে তেমনি মনে রাখবেন সমস্ত পেশার মানুষকে সঙ্গবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যের পথে চলার পক্ষপাতী, তা আপনারা জানেন। আপনারা বহু সভা সমিতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। আমি খালি একটা কথা আজকে বলবো, আমাকে কেউ কিছু মনে করবেন না, যেটা আমার বলা প্রয়োজন সেটা হচ্ছে যে রাজনৈতিক খিদে কোনো অপরাধ নয়। আমার ব্যক্তিগত জীবনে বিভিন্ন জায়গায় পরিক্রমা করে মনে হয়েছে রাজনৈতিক খিদে কোনো অপরাধ নয়, মানুষের উচ্চাকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু সবসময় তাকে বাধাপ্রাপ্ত হচ্ছে দলের দ্বারা, এটা কিন্তু ভাবনার কোনো কারণ নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচেষ্টায় তৈরি করছেন, আমাদের হয়তো কেউ দুপা এগিয়ে থাকতে পারেন, কেউ দুপা পেছিয়ে থাকতে পারেন, কিন্তু তার জন্য সংগঠনকে দোষারোপ করে আমরা বসে রইলাম, বা আমাদের যিনি নেতৃত্ব দেন এই অ্যাডভোকেট সঞ্চয় তথা আমাদের মন্ত্রী আছেন মলয় ঘটক, এবং তার থেকে দুপা ঘোষা করলাম, এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত নয়। আমি মলয়কে অনুরোধ করব সর্বস্তরে সমস্ত স্তরের সহকর্মীদের সাথে সঙ্গবদ্ধ করে, সময়ে সময়ে প্রাপ্য তালিকা সবসময় মিলতে পারে না, তো স্বাভাবিকভাবেই আমরা বলবো যে আসুন সঙ্গবদ্ধভাবে, মলয়কেই বলবো যে সঙ্গবদ্ধভাবে সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে সার্বিকভাবে
সংগঠনকে মজবুত করার কাজে আপনাদের ব্রতী হতে হবে। একটা কথা আজকে সভায় বলা উচিত হবে না, বহু সময় আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জেলায় জেলায় কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করে দেখেছি যে জেলায় যদি কোনো মামলা দলের তরফে থাকে বহু সময় বহু সংঘবদ্ধ আমাদের ঐক্যতা পাওয়া যায় না। তাই অনুরোধ করব, আসুন, মানুষ বিপদে পড়লে আইনের শরণাপন্ন হয় এবং সর্বোপরি মানুষ শরণাপন্ন হওয়ার পর বিভিন্ন আদালতে যখন মামলার দরবারে পৌঁছন তাদেরকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ সেইভাবেই আপনাদের নিতে বলেছে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সকলকে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং দলের তরফ থেকে সার্বিক ঐক্যবদ্ধতা কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। এমন একটি বিষয়, যে বিষয় আমরা সবসময় একটা খুব চলিত কথা বলি, ল ইজ নাথিং বাট স্ট্রিক্ট কমন সেন্স উইচ কমন পিপল ডু নট হ্যাভ। এই কমন পিপলের কাছে, সাধারণ মানুষের কাছে আইনজীবীদের আইনের যে সচেতনতা সেটা পৌঁছে দেওয়ার কাজ আইনজীবীদের, এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সেই কাজটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে সংগঠিতভাবে। এটাই আমাদের আজকের অঙ্গীকার হোক। এবং আমাদের নেত্রী, সকলের শ্রদ্ধার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেও কিন্তু আইনের স্নাতক, ফলে আমাদের কর্তব্য, আমাদের যে নিষ্ঠা কাজের প্রতি এটা আরও বেশি যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি এটা আমাদের কর্তব্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের মাননীয় সভাপতি বলেছেন, সংঘবদ্ধতার কথা বলেছেন, সবাইকে নিয়ে একসাথে চলার কথা বলেছেন, মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলেছেন, এবং এই ধরনের সভার মাধ্যমে যারা বক্তা বক্তৃতা দিয়েছেন, আমি একজনের বক্তৃতা শুনেছি অ্যাবাউট দ্য ড্রাকোনিয়ান ল, অবশ্যই যে তিনটি আইনের পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে মানুষকে অবহিত করা, এটা আমাদের করা যৌথভাবে, সংঘবদ্ধভাবে এটা আমাদের করার প্রয়োজন। এবং একটি কনফারেন্স ইস্টার্ন রিজিয়নের হয়েছিল, তাতে আমাদের মাননীয় আইনমন্ত্রীও উপস্থিত ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো ছিলেনই, আপনারা সবাই জানেন। সেখানে জাস্টিস ওয়াই ভি চন্দ্রচূড়, যিনি সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস, তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমার মনে হয় যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত, যারা ন্যায় করবার শপথ নিয়ে বিচারপতিদের আসনে বসে থাকেন, সেই কথাটা নিশ্চয়ই তাদের মনে রাখা উচিত। জাস্টিস চন্দ্রচূড় তাঁর বক্তৃতায় বলেছেন যে সবাই বলে বিচারালয় হচ্ছে টেম্পল অফ জাস্টিস, অবশ্যই সবাই বলে এটা বিচারের মন্দির, মসজিদ, গির্জা, যাই বলুন, ইটস টেম্পল অফ জাস্টিস, কিন্তু যারা সেইখানে বসে, অর্থাৎ তিনি নিজেকেও বলেছেন, আমরাও যেন মনে করি যে উই আর ডেইটিজ, আমরা সবাই বোধহয় ভগবান ঈশ্বরের কাছে বসেছি, তা নয়, এটা সাধারণ মানুষের জন্য ন্যায় পাইয়ে দেওয়া, এটা হচ্ছে মূল কর্তব্য এই জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে, এটাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ যেটা করার প্রয়োজন। যেটুকু ভূমিকা থাকে আমি নিশ্চয়ই গর্বিত বোধ করি যে আপনাদের সকলকে 21 জুলাইতে আহ্বান, আসুন আমরা সকলেই দলে দলে যোগ দিই, সেদিনকে জলে দলে দলে উপস্থিত থাকি। আজকে আপনাদের অত্যন্ত সম্মানীয় সভাপতি আমাদের এই
আইনজীবী সেলের সভাপতি শ্রী মলয় ঘটক, যিনি মাননীয় মন্ত্রী আইন বিচার শ্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে যেমন মন্ত্রিত্ব সেই দক্ষতা এবং একটা সুন্দর টেম্পারমেন্ট রাখেন তিনি, আপনাদের সঙ্গে সংগঠনের এই সমস্ত দায়িত্ব তিনি পালন করছেন। আজকের আহ্বায়ক অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমি ধন্যবাদ জানাই আমাদের কনিষ্ঠ হলেও বয়সে শ্রী তরুণ চ্যাটার্জি, বারবারই আমাদেরকে ফোন করে বলা যে আপনি আসবেন দিদি, নিশ্চয়ই আসবেন, তার জন্যও ধন্যবাদ জানাই। উপস্থিত এখানে আমাদের, আমরা প্রায় আমাদের বিভিন্ন রাজনৈতিক সভাতেও তিনি সঞ্চালনা করেন, আজকেও দেখছি আইনজীবীদের সংগঠন আমাদের তৃণমূল কংগ্রেস লিগাল সেলেতেও তিনি সঞ্চালন করছেন, শ্রদ্ধেয় শ্রী বৈশ্যনাথ চ্যাটার্জি। অনেক সম্মানীয় প্রাক্তন মন্ত্রীরা কিন্তু প্রত্যেকেই আইনজীবী রয়েছে, কিন্তু আমরা যে আইনসভায় রয়েছি আমাদের কাস্টোডিয়ান রয়েছেন আজকে মঞ্চে, শ্রদ্ধেয় স্পিকার এবং বিশিষ্ট আইনজীবী শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় সহ অ্যাডভোকেট জেনারেল মিজোরামের শ্রী বিশ্বজিৎ দেব সহ সকল শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং আছেন আপনারা। বেশি তো আমার পক্ষে বেশি কথা বলার সম্ভব নয়, কিন্তু আমি এইটুকুই বলি যে ইন্ডিয়ান পলিটি এবং তার মধ্যে ইন্ডিয়ান পলিটিক্সে নিশ্চয়ই লয়ার্সদের একটা বড় ভূমিকা থাকে। আমরা রাজনৈতিকভাবে সংগঠিত হই কেন? কারণ যদি সেই পলিটি যার মধ্যে পলিসি মেকিং, সেখানে ক্ষমতার জায়গায় যদি নির্বাচিত হই কিংবা নির্বাচিত শাসক দলের সংগঠন এর সদস্য হই, তাহলে নেশন বিল্ডিংয়েতেও একটি বড় ভূমিকা থাকে আপনাদের এবং আমাদের সকলের। আমরা তো জানি ইভেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বোধ হয় 348 মেম্বারের মধ্যে 250 বেশি লয়ার্স ছিল। তাহলে ডক্টর বি আর আম্বেদকর, আমরা ফাদার অফ দি নেশন, মহাত্মা গান্ধী, শ্রী রাজগোপালাচারী সহ আরও অনেক নাম এরকম আমরা বলতে পারি, আমরা যারা নেশন বিল্ডিংয়ের সঙ্গে চলে সুতরাং লয়ার্সের স্বাভাবিকভাবে আপনারা পলিটিক্সের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকার বিষয়টা চলে আসে। আমি দেখছিলাম সম্মানীয় স্পিকার্স মাননীয় ব্যারিস্টার্সরা আজকে গেস্ট স্পিকার হিসেবেও রয়েছেন বিভিন্ন আলোচনার মধ্যে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ড্রাকোনিয়ান লস, যে ড্রাকোনিয়ান লস নিয়ে সদ্য যেগুলো হয়েছে সেইগুলো নিয়ে আমাদের আইনসভাতেও প্রতিবাদ এবং এইগুলো কার্যকরী হয়েছে। আবারও বলি যে রাজনৈতিকভাবে নির্বাচিত হওয়াটা কতটাই গুরুত্বপূর্ণ হয়েছে এবং একটা সংগঠন বলবৎ এবং তার শক্তিটাও কতটা গুরুত্ব হয়, কারণ অপোজ করার ক্ষেত্রে আপনাদের একটা বড় ভূমিকা থাকে। আপনাদের মধ্যে নিজের কথা মনের কথা কিন্তু খোলাখুলিভাবে আলোচনা করার একটা সুযোগ এসেছে। দেখুন, স্বাধীনতার সময় থেকে আইনজীবীরাই কিন্তু সংগ্রাম করে এসছেন। একটু আগে শশী পাঁজা বলছিলেন আমাদের তিনটা আইন সম্বন্ধে, সত্যি আমাদের ভারতবর্ষে শুধু এইগুলো নয়, আরও এর আগেও আমরা দেখেছি লোকসভাতে কতগুলো গুরুত্বপূর্ণ আইন যারা পাস করিয়ে নিলেন বিরোধীদের বাদ দিয়েই, বিরোধীদের কোনো মতামতের গুরুত্ব না দিয়ে, এবং এইভাবে আমাদের লোকসভার যে গরিমা সেটা অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে আমরা আমাদের যারা বিরোধীরা রয়েছেন তাদের আমরা যথেষ্ট সুযোগ দিই। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমার নাম প্রথম প্রস্তাব করেছিলেন 2011 সালে, তিনি একটা কথা বলেছিলেন, বিমানদা আপনি মনে রাখবেন দ্য ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন। এবং বিধানসভাতে আপনারা যদি কেউ গিয়ে, অনেকেই হয়তো গেছেন, যাবেন নিশ্চয়ই বিধানসভায় যখন অধিবেশন হবে আপনারা যাবেন দেখবেন, এবং আমাদের যারা মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন এবং যারা বিধায়ক তাদের পারফরমেন্সটাও তো দেখবেন। সবাই তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনগণের তারা নির্বাচিত হয়ে তারা বিধানসভায় গেছেন, জনগণের কথা তাদের মুখেই বেরোনো সেটাই স্বাভাবিক। এবং আমি দেখেছি তখন থেকেই বিধানসভাতে বিশেষ করে কোশ্চেন আওয়ারটা যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমাদের মন্ত্রীরা যারা এখানে রয়েছেন, আমি তো বলি তখন হচ্ছে টেস্টিং গ্রাউন্ড অফ মিনিস্টার্স, মন্ত্রীদের ওখানে টেস্ট করা হয়, এমন চোখা চোখা প্রশ্ন বিরোধীরা করেন। অনেক সময় আমি দেখেছি মাননীয় মন্ত্রীরা যারা রয়েছেন, মাননীয় মন্ত্রীরা তারা হয়তো অনেকে প্রস্তুত হয়ে আসেন না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দেখেছি তিনি যেদিন বিধানসভাতে থাকবেন বিধানসভা প্রাণ চঞ্চল হয়ে ওঠে এবং এত প্রশ্নের উত্তর দেন, প্রত্যেকটা দপ্তর তার হাতের আঙুলের মাথায় রয়েছে, প্রত্যেকটা দপ্তরে তিনি উত্তর দেন। যদি কোনো মাননীয় মন্ত্রী সঠিকভাবে উত্তর দিতে না পারেন তাকে থামিয়ে দিয়ে আমাকে বলেন যে বিমানদা আমাকে বলার, অনারেবল স্পিকার আমি একটু এখানে সাপ্লিমেন্ট করতে চাই। তো আমি দেখেছি কি ব্যাপ্তি তার, কি বিস্তৃতি, পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমুদ্র
রুক্ষভূমি থেকে আরম্ভ করে বনভূমি কোন জায়গা সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই। মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন প্রত্যেকটা ব্যাপারে তিনি খোঁজ খবর রাখেন। এটা রাজনৈতিক, আমরা তো একটা রাজনৈতিক দলেরই সংগঠন, একটা সংগঠন, শাখা সংগঠন আইনজীবী সেল। সুতরাং আমার বলতে কোনো দ্বিধা নেই, আইনজীবী আমরা যারা রয়েছি আমরা লক্ষ্য করে দেখেছি যখন স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছিল, ভ্যালুয়েশনটা বাড়িয়েছিল, যে আপনারা জানেন জমি জমা রেজিস্ট্রি করার ক্ষেত্রে সরকার, তখন বামফ্রন্ট সরকার ছিল, তারা বললেন যে জমি জমা সংক্রান্ত ব্যাপারে সরকার যে ভ্যালুয়েশন নির্ধারিত করে দেবে সেই স্ট্যাম্প ডিউটি সেই হিসেবে দিতে হবে। তখন আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ব্যাপ্তি এত বেশি ছিল, সব আইনজীবীরা আন্দোলন করেছিলেন, প্রত্যেকটা জেল উপচে পড়েছিল, কোনো বেল বন্ডে কোনো কেউ বন্ডে সই করছিলেন না, কোনো আদালতে কোনো মামলা অ্যাপিয়ার করছিলেন না। তখন বাধ্য হয়ে তখন তদানীন্তন যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন, তিনি বললেন ভাই আমি এটা বিবেচনা করে দেখব, আপনারা দয়া করে আপনাদের আন্দোলন প্রত্যাহার করুন। তিনি কিন্তু অ্যাডভোকেট ওয়েলফেয়ার অ্যাক্ট বলে একটা আইন তৈরি করে দিয়েছিলেন। আজকের দিনে যারা নতুন আইনজীবী আইন পাস করে কোর্টে আসেন তাদেরকে একটা স্টাইফেন্ড 1,000 টাকা করে মাসে কিন্তু দেওয়া হয়, এবং এই উদ্যোগ নির্দেশ এটা কিন্তু দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশে আমাদের যে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড আছে, আপনারা জানেন যে বামফ্রন্টের সময়ে অ্যাডভোকেটরা যে কন্ট্রিবিউশন করেন অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডে, সুদ সমেত তাদেরকে একটা টাকা ফেরত দেওয়া হতো, কিন্তু তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডে আপনাদের যে জমা টাকা সুদ সমেত দেওয়া হয় তাছাড়াও 1,00,000 টাকা করে আরও এক্সট্রা দেওয়ার নির্দেশ কিন্তু তারই, এবং আমরা দিয়ে থাকি। যে সমস্ত আইনজীবী ভাই এবং বন্ধুরা অকাল মৃত্যু হয়, আমাদের ছেড়ে চলে যান, তারা কিন্তু এই টাকাটা তাদের পরিবারকে দেওয়া হয়। এছাড়াও তিনি নির্দেশ দিয়েছিলেন যে আইনকে মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে আজকের দিনে 23টা জেলা, 4টি নতুন জেলা কিন্তু তিনি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছেন। আলিপুরদুয়ার আলাদা জেলা হয়েছে, কালিম্পং আলাদা জেলা হয়েছে, পশ্চিম বর্ধমান আলাদা জেলা হয়েছে, ঝাড়গ্রাম আলাদা জেলা হয়েছে, এবং এই 4টি জেলাতেই জেলা আদালত গঠন করা হয়েছে, এবং সেই জেলা আদালতে যারা ঝাড়গ্রাম থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আইনের যে পরিষেবা মেদিনীপুর পর্যন্ত যেতেন, যারা আসানসোল বরাকর থেকে বর্ধমানে প্রায় 120-125 কিলোমিটার দূরে যেতেন, যারা পাহাড়ি এলাকায় দার্জিলিং থেকে কালিম্পং, কালিম্পং থেকে দার্জিলিং যেতেন, অথবা আলিপুর থেকে 100 কিলোমিটার দূরে জলপাইগুড়ি যেতেন, আজকে তাদের কিন্তু সেটা যেতে হয় না। ঘরের দরজাতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে কিন্তু আইন ব্যবস্থা দরজাতে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার আপনারা জানেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট একটা 5 বছর, তারপরে 5 বছর, 10 বছর কেন্দ্রীয় সরকার এই ফাস্ট ট্র্যাক কোর্টগুলো চালিয়েছিল, কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দেন। কিন্তু আমি সত্যি গর্বিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না, আমাদের রাজ্যে কোনো কোর্ট বন্ধ হবে না, এবং আজকে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট রাজ্য সরকারের নিজস্ব টাকায় কিন্তু পশ্চিমবঙ্গে চলে, কেন্দ্র থেকে কোনো টাকা এই 88টা ফাস্ট ট্র্যাক কোর্টকে দেওয়া হয় না। এই 100 কেন্দ্রের মধ্যে 27খানা এডিজে কোর্ট কনভার্ট করা হয়েছিল, এবং আপনারা জানেন মহিলা আদালত তৈরি করা হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে প্রতিটি জেলাতে হিউম্যান রাইটসের কোর্ট আছে, এবং এছাড়াও আরও আদালত যাতে গঠন করা হয় আমরা সবসময় কিন্তু সেই চেষ্টা করে থাকি। এখানে যারা আইনজীবীরা এসছেন তার একটা অংশ আছেন যারা আমাদের রাজ্য সরকারের যে লয়ার্স, মানে রাজ্য সরকারের যারা আইনজীবী সেই আইনজীবীদের প্যানেলে তারা আছেন। আমি একটু আগে বলছিলাম যে বামফ্রন্টের সময়ে যখন 2011তে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হয়, দেখলাম যে 2005 থেকে 2011 প্রায় 6 বছর
সরকারি আইনজীবীদের কোনো টাকা বামফ্রন্ট দিয়ে যায়নি, দিয়ে যায়নি। কিন্তু আজকে গর্বের সঙ্গে আমি বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার আশীর্বাদে আমাদের রাজ্যের যারা সরকারি আইনজীবী তাদেরকে 100% পেমেন্ট আমরা সময় মতো করে দিই। বছরে 4 বার এই পেমেন্ট দেওয়া হয় এবং কেউ বলতে পারবেন না কোনো আইনজীবী যে তাদের কোনো পেমেন্ট বাকি আছে। হয়তো এই 4-5 মাস ইলেকশনের জন্য এম্বার্গো চলছে, লোকসভাতে একটা এম্বার্গো ছিল, 2 মাস ধরে লোকসভার ভোট হয়েছে, তার 1 মাস আগে নির্বাচন ঘোষণা হয়েছে, তার পরবর্তীকালে আবার আজকে যে 4টে বিধানসভার নির্বাচন ছিল, একটু আগেই বিমানদা বলছিলেন যে বিধানসভা নির্বাচনে ফলাফল 4-4 খালি নয়, এই জয়ের যদি ব্যবধান শোনেন, আমি 2-1 শুনে এলাম যে রায়গঞ্জে 49,000 ভোটে এগিয়ে আছে মানে জিতে গেছে এবং সবগুলো কেন্দ্রেই 30,000 পাশেই আমাদের আমাদের শক্তি পাণ্ডে 35,000 সামথিং ভোটে এগিয়ে আছেন, ফাইনাল রেজাল্ট হয়তো 40,000 পৌঁছে যাবে। তো প্রত্যেকটা বিধানসভাতে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের যেভাবে কাজ করে চলেছেন, আজকে পশ্চিমবঙ্গের মানুষ 2 হাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে। নিম্ন আদার কোর্টে, লোয়ার কোর্টে যারা এপিপি পিপি যারা এখানে এসছেন এবং যারা অন্যান্য আদালতেও যারা এসছেন, আমি একটা কথা আজকের এই সম্মেলনে বলি। একটু আগে সম্রাট এই ব্যাপারে বলছিল যে সরকারি আইনজীবীদের ভূমিকা কি হওয়া উচিত, এটা ঠিক যে দেখুন আপনি যদি সরকারি প্যানেলে না থাকেন তাহলে আপনি প্রথম যখন আইন ব্যবসাতে আসেন তখন দিনে 1-2 কেস পাবেন কি না পাবেন তার কোনো ঠিক থাকে না, কিন্তু সরকারি প্যানেলে যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত যে কেস পান এই সুবিধা কিন্তু সরকারি প্যানেলে থাকলেই আপনারা পেয়ে থাকেন। তাই এমন একটাও যাতে কোনো ঘটনা না ঘটে যেখানে কোনো মামলায় সরকারি আইনজীবী যাকে ঠিক করা হয়েছে তিনি সময় মতো পৌঁছালেন না, সরকারের কথা বললেন না। এটা কিন্তু আমরা এখন মনিটরিংও করছি, আগামী দিনে আরও ব্যাপকভাবে কীভাবে মনিটরিং করা যায় আমরা সেই চেষ্টা করব। একটা কেসও যাতে আনডিফেন্ডেড না থাকে আমাদেরকে সেই চেষ্টা করতে হবে এবং সরকারি আইনজীবী যারা আছেন তাদের সরকারের পক্ষে যে সওয়াল সেই সওয়াল করতে গেলে আপনাদেরকে পড়াশোনা করে তৈরি হতে হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন এক্স লিগ্যাল সেলের চেয়ারম্যান বিমান ব্যানার্জি, স্পিকার বিধানসভার, উপস্থিত আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমাদি আমাদের হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট, মাননীয় মন্ত্রী শশী পাঁচা, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, কারণ শশী দিয়ে এসেছেন, ওই বাড়িতে আমার দীর্ঘদিন যাতায়াত ছিল, ব্যারিস্টার অজিত পাঁচার বাড়িতে বিভিন্ন কর্মসূত্রে যেতাম, ওনার হাত ধরে রাজনীতির কাজও যুক্ত ছিলাম এবং বিভিন্ন মামলার সঙ্গে ওই বাড়ির সঙ্গে একটা আন্তরিক টান আছে, নারীর টান আছে। কলকাতা যখন আসি বিভিন্নভাবে বিভিন্ন কাজে, রাজনৈতিক কাজ বা ল পাস করার পরে প্রফেশনাল কাজেও গেছি, দীর্ঘদিন বাড়ির সঙ্গে যোগাযোগ আছে। উপস্থিত আছেন অশোক দেব, বার কাউন্সিলের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান আনসারিজি মণ্ডল বার কাউন্সিলের, অরুণ সরকার উপস্থিত, অসিত ঘোষ উপস্থিত আছেন, কল্যাণ খান এমএলএ উপস্থিত আছেন, প্রাক্তন মন্ত্রী বর্ষিয়ান আইনজীবী শঙ্কর চক্রবর্তী মহাশয়, এক্স মিনিস্টার কৃষ্ণদী চৌধুরী মহাশয় উপস্থিত আছেন, আমাদের হাইকোর্টের বেশ কিছু সিনিয়র অ্যাডভোকেট যেমন সৌভিক মিটার, স্পেশাল কাউন্সিল উপস্থিত ছিলেন, সম্রাট সেন উপস্থিত আছেন, একরামুল বাড়ি সাহেব উপস্থিত আছেন, বিশ্বজিৎ দেব,
অ্যাডভোকেট জেনারেল মিজোরাম স্টেটের উপস্থিত আছেন, আমাদের ললিতদা, ললিতদা অত্যন্ত হেল্প করেন বিভিন্ন কাজে, এক্স লিগ্যাল সেলের চেয়ারম্যান পার্টু দেবরায় এবং ভাস্কর বৈশ্য। সর্বোপরি আজকে যে অনুষ্ঠান সফল হওয়ার মূল কারিগর হচ্ছেন আপনারা। দূর দূরান্তর কেউ কালিম্পং, কার্শিয়াং, কাকদ্বীপ থেকে নবদ্বীপ, পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আইনজীবীরা যেভাবে আজকে এসে পৌঁছেছেন, আমি তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পরিবারের পক্ষ থেকে আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। লিগ্যাল সেলের চেয়ারম্যান মাননীয় মন্ত্রী মনোয় ঘটক সাহেব হওয়ার পর থেকে লিগ্যাল সেলের সমৃদ্ধি ঘটেছে। উনি লিগ্যাল সেলকে সংগঠনের জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজন হলে আমি মনে করি, আমি বারবার একটা কথাই বলি যে মন্দির মসজিদ গুরুদ্বারার মতো মাননীয় মন্ত্রী মলয় ঘটকের দরজাটা খোলা। রাজ্যের কনভেনার হিসেবে আমি নয়, বাংলার যে কোনো প্রান্তের যে কোনো অ্যাডভোকেট এলে মনোজার সঙ্গে যোগাযোগ করতে পারে। আজকে উনি এক্সেসটা দিয়েছে বলে অ্যাডভোকেটরা বুঝেছেন যে আইনজীবীরা আমরা যারা আছি যে কোনো সুবিধা অসুবিধা বলে লিগ্যাল সেলের পাশে আছে। আমার বক্তব্য বিশেষ দীর্ঘায়িত করব না, পূর্ব বক্তারা বক্তব্য রেখেছেন। উত্তরবঙ্গ থেকে এসেছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরী মহাশয় সার্কিট বেঞ্চের, উনি নর্থ বেঙ্গলের প্রোগ্রামে অত্যন্ত সহযোগিতা করেছিলেন। এছাড়া লিগ্যাল সেলের চেয়ারম্যান জলপাইগুড়ি গৌতম দা আছেন, মৃদুল দা চন্দ্রকে আছেন, প্রত্যেকের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা যারা এসেছেন প্রত্যেকের অনুরোধ, অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা সুষ্ঠুভাবে টিফিন এবং খাবার দাবারকে সুষ্ঠুভাবে বাড়ি ফিরবেন। যারা উত্তরবঙ্গ থেকে এসেছেন বিভিন্ন জেলায় শিয়ালদায় থাকার ব্যবস্থা করা আছে, যারা আজকে থাকবেন এবং যারা এসেছেন তাদের গাড়ির ব্যবস্থা আছে ব্যাক করার, সুষ্ঠুভাবে ফিরুন। আমার পূর্ব বক্তারা যে সমস্ত বক্তব্য রেখেছে তা আমার আর নতুন করে কিছু বলার নেই, আমি আর বিশেষ কিছু বলছি না। নিজের নিজের এলাকার সংগঠনকে মজবুত করুন। কিন্তু একটা আমার দুঃখের বিষয় না বললেই নয়, কারণ আমরা উকিলবাবুরা বিভিন্ন কোর্টে যেসব আইনজীবীরা নেতৃত্বে থাকে তাদেরকে আমরা মর্যাদা দিই না, কারণ উকিলবাবুদের হাতটা বড়। তো কেউ বলে আমি ববিদার লোক, কেউ বলে আমি বক্সিদার লোক, কেউ বলে আমি চন্দ্রিমাদির লোক, কেউ বলে আমি শশী বহুদির লোক, এটা বিপদ। আমি মনে করি আমার বাড়িতে আমার মা আমার শেষ কথা। আমার কোর্টে যে নেতা থাকবে তাকে মানবেন, তাকে যদি না মানেন সংগঠন বাড়বে না। নিশ্চয় চন্দ্রিমা দি, মলয় দা, বিমান দা, এরা প্রত্যেক আমাদের নেতা মাথার উপরে আছে, কিন্তু পুজো দিতে গেলে পাণ্ডাকে যেমন লাগে এরা ভগবান আমাদের কাছে, সবসময় পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু আইনজীবী আছেন যাদের সঙ্গে নেতা মন্ত্রীদের যোগাযোগ আছে, তারা নিচু স্তরের সংগঠনকে নষ্ট করে ফেলে, তারা বিভিন্নভাবে ব্যাঘাত তৈরি করে। যারা নিস্তরে কাজ করে, যারা কলকাতার নেতাদের কাছে আসতে পারে না তাদেরকে চমকায় ধমকায়, তাদেরকে কাজ করতে দেয় না। যারা নিস্তরায় কাজ করে তারাই বার খেয়ে যেতায়, যারা নেতাদের বাড়িতে গিয়ে পৌঁছে নেতাদের নাম নিয়ে বড় বড় কথা বলে তারা কিন্তু কোর্টে কাজ করে না। আমি ভুল না ঠিক বলছি? আপনার কি বলেন? অতএব নেতাদের কাছে অনুরোধ থাকবে যে যে কোর্টের নেতৃত্বে থাকবে, কোন প্যানেলের ক্ষেত্রে দেখা যায় নিশ্চয়ই আমাদের নেতৃত্বরা ভালো নাম দিবে। অনেক সিপিএম এর লোক ঢুকে যায় কোর্টে, সিপিএম কংগ্রেস বিজেপি করে, আমার নেতার বাড়িতে চলে যায়, দিদি আমি আপনার কাছের লোক, দাদা আমি আমার কাছের লোক, আমি মন্ত্রী মাননীয় মনোয় ঘটক অনুরোধ করবো, চন্দ্রিমাদিকে অনুরোধ করবো, বিমান দাস অনুরোধ করবো, কোনো প্যানেল হতে গেলে কোর্টে যে লিগ্যাল সেলে দায়িত্বে থাকবে, জেলায় যাওয়া দায়িত্বে থাকবে, তাদের যেন রেকগনাইজেশন থাকে। কারণ কোর্টগুলো হারে তার কারণ কোর্টে যারা পিটি চিটি তারা দল করে না, তারা শুধু ভোটার চেন বলে পকেট ভরায়, আর তারা দল করে তারা কিন্তু প্যানেলে নেই। প্যানেল স্বচ্ছতা করতে হবে, সিপিএম এর আধা দল প্যানেলে ঢুকে গেছে। সরকার যখন পরিবর্তন হয়েছে সিপিএম এর উকুলগুলো হরুর করে ঢুকে গেছে। আবার যখন বিজেপির হাওয়া বাজার গরম হয়েছে তারা বিজেপিতে চলে গেছে। নেতৃত্বের কাছে একটা অনুরোধ, লিগ্যাল সেলকে শক্ত করতে গেলে যে যে কোর্টে বাতিল করবে তাকে গুরুত্ব দিতে হবে, নাহলে লিগ্যাল সেলের সমৃদ্ধি ঘটবে না। যত বড় সম্পর্ক থাকুক, ব্যক্তিগত
ভালো সম্পর্ক থাকবে, বাড়ি দেওয়া যাবে, চা বিস্কুট খাবে, ছবি পাঠাক দুঃখ নেই। যে যে কোর্টে লিগ্যাল সেলের চেয়ারম্যান থাকবে, জেলার নেতৃত্ব থাকবে, তারা যেন প্যানেলে খেলতে মর্যাদা পায়। আর প্যানেল যদি নেতাদের বাড়িতে গিয়ে তৈরি হয়ে যায়, ওই সিপিএম কংগ্রেস বিজেপি ঢুকবে। আমাকে যখন হাইকোর্টে প্রথম দায়িত্ব পাই, আমাকে অনেকে বলে আমরা তো বড় উকিল, আমাদের স্টেট প্যানেলের দরকার লাগে না, সরকারকে প্রয়োজনের জন্য লেগেছে। কিন্তু এখন দেখুন অনেক বড় বড় উকিল পার্টির সঙ্গে থাকে, সবসময় ঝান্ডা ধরতে হবে তা নয়। নেতৃত্বের কাছে একটা করজ ওর অনুরোধ, যারা কোর্টে লিগ্যাল সেলটা করবে তাদের জন্য একটা রেকমেন্ডেশন থাকে প্যানেলের ক্ষেত্রে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এমপি এম রেকমেন্ড করুক, কোর্টে যারা যারা দলটা করে প্রতি মুহূর্তে, কিন্তু ম্যাক্সিমাম যারা প্যানেল পিপি চিপি আছে হয়েছে, তারা কিন্তু লিগ্যাল সেলের কর্মীদের মর্যাদা দেয় না। লিগ্যাল সেলের কর্মীদের মর্যাদা সম্মান দিতে হবে। তৃণমূল দল আছে বলে সরকার হয়েছে, আর সরকার হয়েছে বলে প্যানেল পিপি চিপি হয়েছে, তাই তৃণমূল কর্মীদের সম্মান আছে। আমি বারবার একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছিল, এআইসিসি অধিবেশন চলছিল, কংগ্রেস ভেঙে যখন তৃণমূল হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের কোনো বড় নেতা ছিল না। সেদিন অজিত পদে বেরিয়ে বলেছিল, মমতা আমি তোর সঙ্গে আছি, সিম্বলটা অজিত পদে বাড়ি দিয়ে তৈরি, আমরা সঙ্গে ছিলাম। দিদি সেদিন বলেছিল, নেতার দিকে কর্মী বলো, এ ভেবে দলকে তুলে ধরো, তাই দলের নাম হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাই প্রত্যেকটা তৃণমূল কর্মীর সম্মান মর্যাদা যদি না থাকে, নেতৃত্বের কাছে আমাদের দুঃখ প্রকাশ হবে, যন্ত্রণা হবে, বেদনা হবে। নেতৃত্ব না দিয়ে বসে আছে 50 জন, রোদিয়ে বসে আছে 2000 জন, কর্মীরা আছে বলে নেতৃত্ব না আছে। নেতকর্মীরা যদি সম্মান না থাকে, কারণ আমরা উকিল বাবু, আমরা ছাত্র যুব সংগঠন করি না, উকিল বাবুদের অত্যন্ত আত্মসম্মান আছে। অতএব নেতৃত্বের কাছে বারবার অনুরোধ করছি, যারা লিগ্যাল সেলের দায়িত্বে আছে তাদের জন্য একটা রেকগনাইজেশন দেয়, তাদেরকে বাদ দিয়ে নিশ্চয়ই ভালো উকিল নিন। সবসময় ভালো উকিলরা যে পার্টি করবে তা নয়, অনেক বলে ভালো উকিল, তাহলে বিকাশ হচ্ছে মামলা করুক, স্টেটে মামলাও করবে। আমার বারান্দায় বসে অভিষেক দিদিকে গালিও দিবে। আমি দেখেছি স্টেট প্যানেল ছিল হাইকোর্টে, মমতা বন্দ্যোপাধ্যায় গালি দিত, আর স্টেট প্যানেল কোটি কোটি টাকা বিল করতো, এখন তাদেরকে বার করে দেওয়া হয়েছে। অতএব সরকারি প্যানেলে থাকতে গেলে প্রথম তৃণমূল মনোভাবাপন্ন হতে হবে, এবং প্যানেলটা নিশ্চয় সরকারি দায়িত্ব হতে নেতৃত্বের কাছে অনুরোধ, যেন ধর্মীয় মনোভাবাপন্ন, আমি আর বক্তব্য বিশেষ নির্ধারিত করছি না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মনোয় ঘটক জিন্দাবাদ, চন্দ্রমা ভট্টা জিন্দাবাদ, শশী প্রজা জিন্দাবাদ, বিমান ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস বিজয়ী চারটে জায়গায় আমি একটি অনুষ্ঠানে একটি মিটিং এ গিয়েছিলাম সফল করার জন্য, যারা এসেছেন নিশ্চয়ই আমরা তাদের পাশে আছি, আগামী দিনেও থাকবো। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই, নমস্কার, জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস আইনজীবী সেন জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সকল আইনজীবীকে যারা আজকে এই সম্মেলনে উপস্থিত আছেন বা ছিলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে আইনজীবী সেল, সেটা এখন একটা সংগঠিত সংগঠন, এবং আজকে আমাদের এই সম্মেলনে আমরা তিনটে টপিকের উপরেও আলোচনা করেছি।
একটা হচ্ছে নতুন যে আইনগুলো হয়েছে সংহিতা আইন, ড্রাকোনিয়ান ল হিসাবে পরিচিত, এবং তার উপরে আজকে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হয়েছে সরকারি আইনজীবীরা তাদের কী ভূমিকা সেই নিয়ে আলোচনা হয়েছে, এবং পলিটিক্যালাইজেশন অফ জুডিশিয়ারি তার উপরেও আলোচনা হয়েছে। যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে যারা উপস্থিত ছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, 21 জুলাই আজকে, আগে 21 জুলাই, এই যে এত বড় একটা জমায়েত, এই নিয়ে কি বলবেন? দেখুন, 21 জুলাই 21 লক্ষ লোক হয় এখানে আজকে। আজকে আমাদের রাজ্য সম্মেলনে চেয়ারম্যান মন্ত্রী মনে করে এসছে, আমরা শুনে এসছি, আমরা আইনবাদিক এবং শৃঙ্খলাবদ্ধ কাজ করার চেষ্টা করব। সারা রাজ্য থেকে নেই করো 6,000-7,000 প্রতিদিন আসবে, প্রত্যেকে বসতে পারে, থাকতে পারে, আসন দিতে পারে, এবং আমাদের দল যাতে আরও শক্তিশালী হয় মমতা হাতকে শক্ত করে সেই কামনা করে। এটা তো এটা শাখা, তৃণমূল শাখা সংগঠন, আমরা যারা জিতেছে তার সম্মানে মনোভাব নিশ্চয় কিছু বলবে, আগামী পথ দেখাবে। আমাদের বড় পরিবার, বড় পরিবার টুকটা হতেই পারে, আমরা চেষ্টা করি, মমতা চেষ্টা করে, অভিযোগ চেষ্টা করে, যাতে সংযত হয়, কাজ সুন্দর হয়, মানুষকে পরিষেবা দেওয়া যায়। দিদি যথেষ্ট ওয়াকিবল, এবং আমাদের দায়িত্ব আমরা পালন করবো, কেউ যাই না, আমাদের কাজ আমরা করবো। একসাথে নিচে রাখতে চাই, যাতে কোনো অসুবিধা হয়। নতুন ভালো কাজ করছে, ভালো কাজ করে, ভালো সম্মেলন করছে, বলে কিছু নেই, ভালো কাজ। আজকে আমাদের রাজ্য সম্মেলনে তো মূলত আইনগুলো নিয়ে আলোচনা। আপনারা জানেন আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট পুরো চেঞ্জ করে দিয়েছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা প্রত্যেকের কাছে, যারা আইন নিয়ে চর্চা করে তাদের কাছে, যারা আইন নিয়ে ই করে পুলিশের ক্ষেত্রেও, বা এবং আমি জাজেকেও শুনেছি যে আমাদেরকে আবার নতুন করে পড়তে হচ্ছে, এটা একটা বড় ব্যাপার আমাদের কাছে। আর আমাদের যে রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন, দ্য রোল অফ জুডিশিয়ালি, এটাকে রিফ্লেক্ট করতে হবে আমাদেরকে ভালো করে। লয়ার হয়ে গেলে হয় না, লয়ারদের কাজটা কি, সমাজের দায়িত্ব কি, এটাকে আমাদের দেখতে হয়। দেখুন, আপনি আইপিসি, সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্ট এগুলোকে চেঞ্জ করে সংস্কৃতি অক্ষরে লিখেছে, ফলে যত বড়ই হোক না কেন, সে দিল্লির সুপ্রিম কোর্টের যে থাকুক আর লোয়ার কোর্টে, প্রত্যেকে কিন্তু মানে অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমরা যখন মুভ করবো, কেস করবো, তখন পাশে একটা বই নিয়ে আমাদের থাকতে হবে, 302-টা 103 হয়ে গেছে, এগুলোকে ব্যাখ্যা দিতে হবে আমাদেরকে। দেখুন, আইন তো হয়, আইনগুলো অ্যামেন্ডমেন্ট হয়, আগামী দিনে আমাদেরও গভর্নমেন্ট যখন আসবে তখন অ্যামেন্ডমেন্ট করব। এখনো পর্যন্ত না, ওটাই শেষ, কারণ এক একটা জায়গায়
আমি তো মানিকতলা শুনলাম প্রায় 62,000-এর ওপরে লিড আছে। তারপরে যারা অনেকে বাগদার কথা অনেকে অনেক কিছু বলেছিল, সেখানেও 33,000-এর ওপর লিড আছে। চারটে বিধানসভায় আমাদের পক্ষে মানুষের আস্থা এবং এই যে ভুল বোঝানো ভারতীয় জনতা পার্টির এবং অন্যান্য দলগুলি, সেই ভুল বোঝানোকে একদম রাজনৈতিকভাবে নস্যাত করে দিয়েছে এই ভোটে যারা ভোটদাতা ছিলেন। দিদি, যেভাবে তৃণমূলের অশ্বমেধের ঘোড়া ছুটছে, তাতে কি বিরোধী শূন্য হয়ে যাচ্ছে ক্রমশ নাকি? মানুষ তো ছোটাচ্ছেন, গণতন্ত্রে মানুষ দেখেন কোন রাজনৈতিক দল তাদের পাশে আছে। সেই গণতন্ত্রের ঘোড়ায়, অশ্বমেধ ঘোড়ায় তো মানুষ নিশ্চিতভাবে তৃণমূলকে এগিয়ে দিচ্ছে, এটা দেখা যাচ্ছে। ফলে মানুষের পাশে থাকার অঙ্গীকার যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেন, সেটা যে বাস্তবে রূপ দেন নির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করে। মেয়েদের জয় জয়কার বলবো, চারজনের জন্যেই আমরা অত্যন্ত খুশি, কিন্তু মহিলা হিসাবে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি মহিলা, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। চারটি উপনির্বাচনে সংরক্ষণের দরকার হয়নি, দুটি জায়গায় মহিলাদের দিয়েছেন, অর্থাৎ 50% মহিলারা লড়াই করেছে এবং দুটি জায়গায়, একটায় তো সাধন দা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, তাকে স্মরণ করে মানিকতলা বিধানসভা কেন্দ্রের মানুষ আমাদের শক্তি বৌদিকে জিতিয়েছেন এবং সেখানে একদম রেকর্ড ভেঙে জিতিয়েছেন। আর সবচেয়ে কনিষ্ঠ আমাদের বিধায়ক এই বিধানসভায় তার প্রবেশাধিকার করে দিয়েছেন বাগদার বিধানসভা কেন্দ্রের মানুষ। সুতরাং এইটাই সবই মমতা ব্যানার্জির ক্যারিশমা, আমরা কিছুই নয়। সারা বাংলার মানুষ একজন নেত্রীর দিকে তাকিয়েই দু হাত তুলে তারা নেত্রীকে ভোট দেন, সরকারকে দলকে ক্ষমতায় নিয়ে আসেন এবং মমতা ব্যানার্জির নীতি আদর্শে আমরা চলি। আমি তৃণমূলের কংগ্রেস লিগ্যাল সেলের কনভেনার, মাননীয় মন্ত্রী মনোয় ঘটক সাহেব লিগ্যাল সেলের চেয়ারম্যান, আমরা নেত্রীর নির্দেশে আমরা কাজ করি। মাননীয় মন্ত্রী মনোয় ঘটক সাহেব রাজ্য লিগ্যাল সেলের চেয়ারম্যান, উনি যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন আমি সেভাবে কাজ করেছি এবং আমার দলের যারা সিনিয়র লিডার তারাও আমাকে গাইড করেছেন। আমি বলে কিছু নেই, সকলে আমার সঙ্গে আছে বলে আমি সাকসেস করতে পেরেছি। আমার তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা জেলার কর্মী প্রত্যেকে সহযোগিতা করেছে, সুষ্ঠুভাবে আমার পাশে ছিল, তাই এই প্রোগ্রাম সফল হয়েছে। আমি বলে কিছু নেই, আমিতে বিশ্বাসী নই, আমি আমরাতে বিশ্বাসী। দল বিপদে পড়েনি, দলকে অনেকে ষড়যন্ত্র চক্রান্ত করে বিপদে ফেলেছিল এবং আমরা মনে করেছি যে ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে দলের পাশে দাঁড়িয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই আমরা আমাদের রাজ্য লিগ্যাল সেলের চেয়ারম্যান মনোয় ঘটকের নির্দেশে এবং আমরা লিগ্যাল সেলের যারা কর্মী আমরা আছি, আমরা ভেবেছি যে বিজেপি কংগ্রেস সিপিএম এই তিনটে রাজনৈতিক দল বাংলার বুকে যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে, হিন্দু মুসলমান যে বিভাজনের ষড়যন্ত্র করছে, হিন্দু মুসলমানের মধ্যে যে লড়াই লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে এবং বিভিন্নভাবে এই কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সিকে লাগিয়ে এই বাংলার তৃণমূল নামক দলের নেতানেত্রীদেরভাবে যেভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে, সেক্ষেত্রে লিগ্যাল সেল মনে করেছে এর বিরুদ্ধে লড়াই করা উচিত, তাই আমরা বিভিন্ন বিষয়ে চাপ। কারণ আমি বিশ্বাস করি জঙ্গলমহল পুরুলিয়া থেকে পাহাড় কালিম্পং কার্শিয়ান দার্জিলিং, এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট, এদিকে কাকদ্বীপ নবদ্বীপ, বিভিন্ন লোয়ার কোর্টে যে সমস্ত উকিলবাবুরা আছেন, তারা যারা তৃণমূল দলকে সমর্থন করেন, ভালোবাসেন, লিগ্যাল সেলটা করেন, তারা দলও করেন, নিজের প্রফেশনও করেন, বাড়িরও কাজকাম থাকে, তাদের পক্ষে সবসময় উচ্চ নেতৃত্বের কাছে যাতায়াত করা যাওয়া সম্ভব হয় না। কিন্তু দেখা গেছে যারা কোর্টে দলটা করে, দলের সঙ্গে থাকে, বারে নির্বাচনে থাকে, তৃণমূলের কোনো নেতা নেতৃত্বের কোনো মামলা হলে ঝাঁপিয়ে পড়ে, তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হয়ে যায়। কারণ বিভিন্ন কোর্টে কিছু ফোরে আছে, তারা বিভিন্ন নেতৃত্বের কাছে পৌঁছে নেতৃত্বকে ভুল বুঝিয়ে, কারণ দলে যারা যোগ্য লোক, আমি বারবার একটা কথাই বলি, হীরেকে জিরে জিরেকে হীরে, যে যোগ্য পাওয়ার যোগ্য ব্যক্তি সে যোগ্যতা ভিত্তিতে জায়গা না পেয়ে আর অযোগ্য লোক জায়গা পেয়ে যায়। আমি তাই মনে করি যারা লিগ্যাল সেলের দায়িত্ব থাকবে তাদেরও দায়িত্ব, যারা যোগ্য তাদেরকে যোগ্য
পোস্টের জন্য প্রস্তাব পাঠানো এবং দলের মধ্যে নিজেদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকলেও দল যারা করে, নেতৃত্ব যারা দেয়, তাদের সঙ্গে হয়তো কিছু কর্মীদের মনোমান্য থাকতে পারে। আমি মনে করি যে নেতৃত্ব থাকবে তাকে পরিবারের পিতা মাতার ভূমিকা নিতে হবে, কারণ পরিবারের সন্তানরা যেমন ভুল করে, ভাই বোনরা ভুল করে, বড় দাদার মতো লিগ্যাল সেলেরা পরিবার, কারণ এখানে কী বললাম, ছাত্র, যুব, শ্রমিক বা অন্য সংগঠনের সঙ্গে নয়, আমরা হচ্ছি লয়ের প্রত্যেকের আত্মসম্মানটা মারাত্মক, কারণ যারা কোর্টে রাজনীতি করবে তাদের যোগ্য সম্মানটুকু পায় এবং যার যেমন যোগ্যতা সে যোগ্যতা অনুযায়ী সরকারি যে পদাধিকারীর ব্যাপার আছে সে সুযোগ সুবিধাটা পায়, এবং যারা যোগ্য উকিল আমাদের মনোভাবাপন্ন, হয়তো দলের ঝান্ডার নিচে না থাকে কি মনোভাবাপন্ন ব্যস্ত থাকে, তারাও যেন থাকে। কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপি থেকে এসে দুদিনে এসে তৃণমূলের নেতৃত্বের কাছে পৌঁছে উপনেতাদের ধরে প্যানেল পাওয়াতে আমি বিরোধী, আমি এতে মর্মাহত হই, কারণ তৃণমূল নিস্তরের যে কর্মীরা দলটা করে তারা কিন্তু তাদের প্রফেশনাল টাইম নষ্ট করে দলটা করে। তার নেতৃত্বের কাছে আমি মঞ্চ বলি, এখনও বলছি, একটা আবেদন, যে যে কোর্টে দায়িত্ব থাকবে তাকে যেন মর্যাদাটা দেওয়া হয়। যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল শক্তিশালী হচ্ছে, তাই তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল শক্তিশালী হচ্ছে।